কথায় কথা অনেক প্রশ্ন উত্তর মানে খুঁজে পাই না আমি এখন যে প্রশ্ন করতে চাচ্ছি সেটা হচ্ছে যেমন আমি কোন ধর্মকে নিয়ে এসে বলবো না মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এখানে কারোর সাথে যদি কেউ অন্যায় কাজ করে এর শাস্তিটা আসলে আমরা কিভাবে পৃথিবীতে দেখতে পাবো বা কেউ কে আদৌ পাবে কেউ যদি কারো বাবা মার সাথে দুর্ব্যবহার করে এর শাস্তিটা কিভাবে দেওয়া হবে আমি দেশের বিচার বা আদালতের কথা পুলিশের কথা বলছি না মানে কিভাবে প্রকৃতি তার প্রতিশোধ নিতে পারে এই জিনিসটা জানতে চাচ্ছি কেউ যদি অন্যায় করে কোনো কিছু করে বা মিথ্যা কথা বলে যদি কিছু করে যে প্রতিশোধ নিবে নিবে সেটা আপনাকে কে এটা গ্যারান্টি দিল ভাই গ্যারান্টি কেউ দেয় না আমি জানতে চাচ্ছি আসলে এটা কি হবে শেষে মনের একটা ইচ্ছা তাই তো যে যদি কেউ আপনার সাথে অন্যায় করে তারও একটা বিচার হোক তারও একটা শাস্তি হোক বা কেউ যদি কারোর সাথে অন্যায় করে তার একটা বিচার হোক শাস্তি হোক এটা আপনার মনের একটা আকাঙ্ক্ষা আশা প্রত্যাশা আপনার যে তার সে তার একটা মানে কিছু একটা হবে কেউ আপনার টাকা চুরি করে নিয়ে ভেঙে গেছে আপনি তার খুঁজে পাচ্ছেন না তাকে কে আমার টাকাটা চুরি করলো রে হারে আমার টাকাটা কে চুরি করলো এত কষ্ট করে কামাই করলাম কে যেন চুরি করে নিয়ে গেল ভাই এখন এটা আপনার ইচ্ছা হতে পারে যে পুলিশ তাকে ধরবে বা এটা আপনার ইচ্ছা হতে পারে রাষ্ট্র তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে রাষ্ট্র যদি ব্যবস্থা আপনার ইচ্ছা আপনার আকাঙ্ক্ষা হতে পারে যে উপরে একজন আছে সে সেটার ব্যবস্থা এই জীবনে জীবনে না পরের সেই আপনারা ফেরত দিবে বা আপনাকে আপনার কাছে এসে যাবে বা সেই সেই চোরটাকে ধরে পিটাবে সেই সপ্তাহটা এগুলো হচ্ছে আপনার প্রত্যাশা আপনার আশা আপনার আকাঙ্ক্ষা কিন্তু এরকম আকাঙ্ক্ষা থাকলেই যে সেই জিনিসটা সত্যই হবে সেটা তো কোনো গ্যারান্টি নেই পৃথিবীতে মানুষের অনেক অনেকের অনেক আকাঙ্ক্ষা থাকে সেই আকাঙ্ক্ষা গুলার তো সবগুলাই সবগুলাই যে আকাঙ্ক্ষা পূরণ হবে তা তো না আমার আকাঙ্ক্ষা ছিল যে বিল গেটস এর মতো আমার টাকা থাকতো হ্যাঁ আমি তো অনেক কষ্ট করছি জীবনে তাহলে বিল এর মতো আমার টাকা নাই কেন আমি আমার খুবই মানে মেজাজ খারাপ হয় মাঝে মাঝে তো আমার আকাঙ্ক্ষা হয় যে আমাকে কেউ এসে বিল গেটস এর মতো টাকাগুলো দিয়ে দিবে কিন্তু এই আকাঙ্ক্ষা থাকা মানেই এটা না যে আমার ব্যাংকে বিল গেটস এর মতো টাকা আছে

ভালো কিছুর সাথে পাপ পুণ্যের সাথে আপনার যে বাচ্চাটা তার কোনো পাপ পুণ্যের সাথে তো আসলে সুনামি তে সে ভেসে গেছে সেটার কোন সম্পর্ক নাই সুনামি তো আর দেখতে পাবে না যে আপনার ছেলেটা ভালো কাজ করছে নাকি খারাপ কাজ করছে খারাপ কাজ করলে আমি ওরের টাইনে নিয়ে যাব আর ভালো কাজ করলে টাইনে নিয়ে যাব না এইটা তো সুনামির কোন মানে এরকম কোনো চিন্তা ভাবনা নাই সুনামির তো কোনো চিন্তা ভাবনা করার স্কোপ নাই বা ধরেন আপনার করোনা হয়েছে করোনা ভাইরাস তো জানে না যে আপনি হয়তো ঘুষ খান না কারণ আপনার আপনার করোনা হয়েছে কেন আপনি ভাবতে পারেন যে আমি তো ঘুষ খাই না তাহলে আমার কেন করোনা হলো না 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 এ হতেই পারে না হে আল্লাহ এটা কি হইলো আমি তো কখনো ঘুষ খাই না তাহলে আমার কেন করোনা হচ্ছে এটা তো হতেই পারে না এটা মানবো না এটা তো করোনা হয় নাই আমার ভাই এটা ভাই তো লাভ নাই করোনা ভাইরাস তো আর বুঝবে না কে ঘুষ খায় আর কে ঘুষ খায় না আপনি নামাজ পড়লেও আপনার করোনা হইতে পারে নামাজ না পড়লেও করোনা হতে পারে আপনি কালী পূজা করলেও করোনা হইতে পারে কালী পূজা না করলেও করোনা হইতে পারে করোনা ভাইরাস তো আর জানে না যে আপনি পূজা করেন নাকি পূজা করেন না নামাজ পড়েন নাকি নামাজ পড়েন না বা আপনি সৎ ব্যক্তি নাকি অসৎ ব্যক্তি কিছুই জানে না করোনা ভাইরাস যারা পাবে তারা ধরবে যার সাথে মানে চান্স পাবে সেখানে আপনারা ধরে এখন এইটা হচ্ছে আপনার চিন্তা যে আমি তো সৎ মানুষ আমি তো নামাজি আমি তো পূজা করি তাহলে আমাকে কেন করোনা ধরলো আমাকে তো করোনা ধরতে পারবে না এটা হচ্ছে আপনার চিন্তা আপনার আশা আপনার প্রত্যাশা কিন্তু প্রত্যাশাটা থাকলেই যে সেই ঘটনাটা ঘটবে এটা তো কোনো গ্যারান্টি নেই ভাই না যেমন আমি আমার ইজাবতকালে যত দেখেছি আপনার বেশ কিছু জনকে আমার নিচ্ছকে দেখেছি যে তারা অন্যায় করেছে আর তুমি শাস্তি আমি দেখেছি এরকম অনেককে তার মানে এটা কেন হচ্ছে কি কারণে হচ্ছে আবার কারো কারো হয় না আবার তারা শাস্তি হচ্ছে কি শাস্তি হচ্ছে যেমন সে তার মার সাথে খারাপ ব্যবহার করেছে আবার দেখেছি যে তার সন্তানও তার সাথে খারাপ ব্যবহার করতেছে সেম ভাবে আবার কেউ এমনও তো হতে পারে তার কোনো সন্তানই নেই তাহলে তাহলে

কর্মফলে ফলে বিশ্বাস করেন যে যে যেই রকম কাজ করবে সে সেরকম ফল পাবে এটাতে যদি আপনি বিশ্বাস করেন তাহলে তো আপনি খুবই এটা তো খুবই জঘন্য একটা ধারণা ভাই কারণ হচ্ছে ছয় মাসের একটা বাচ্চা শিশু ধর্ষণের শিকার হচ্ছে আপনি তো সেই ধর্ষিত শিশুটাকেই দোষারোপ করতেছেন যে তারই নিশ্চয়ই করেন দোষাতে এই কারণেই সে ধর্ষণের শিকার হচ্ছে তাহলে আপনি কি তাকেও দোষারোপ করছেন না না আসলে ব্যাপারটা না হয়তো তার বাবা মা কোনো আরো একটা খারাপ কথা বললেন ভাই বাবা মা খারাপ খারাপ কাজ সেই কারণে সন্তান ধর্ষিত হবে তো আরো কথা বললেন ভাই কি কি বলতেছেন আপনি এসব না এটা আমি বললাম না আমার এই যে আপনি বললেন না প্রত্যাশা না কি এটা আমি এইগুলো জানার জন্য আমি বলতেছি আসলে তো এরকম ঘটতেছে দেশে বা আমি দেশে এটা যে বাবা মা খারাপ কাজ করছে দেখি ঘটছে সেটা আপনার আপনার কাছে সেই প্রমাণটা কোথায় হতে পারে এটা আমি আপনাকে দিলাম বাবা মা বাবা মা কেন আপনি আরে কেউ না কেউ খারাপ কাজ করছে ভাই পৃথিবীতে খুঁজতে মানে আদিন যুগ পর্যন্ত কেউ না কেউ তো কোনো না কোনো খারাপ কাজ করছি মানে এটার জন্য আপনি এই মেয়েটাকে মেয়েটাকে বলতেছেন যে মেয়েটা ধর্ষিত হয়েছে এটার জন্য তোমার তিন পুরুষ আগের এক বেটা আমার মনের ধারণাগুলো আমি বললাম আপনার আপনার মনের ধারণাগুলাই তো বলতেছি আপনার মনের ধারণা গুলা তো বড় বর্বর নোংরা ধারণা ভাই এগুলা কি বলেন আপনি কি বলতেছেন আপনি তাহলে তো ভাই মা একটা মেয়ে ধর্ষিত আপনি গিয়ে তাকে বলবেন এই কান্নাকাটি ধর্ষিত হয়েছো তোমার পূর্বপুরুষ কোন এক পূর্বপুরুষ একটা কাম এই কারণে তুমি ফলাফল পাইছো বেশি চিৎকার চেচামিটি করে না পুলিশের কাছে যাও না চুপচাপ থাকো ভাই আপনার নিজের মেয়ে যখন ধর্ষিত হবে তখন কি আপনি তাকে বলবেন যে আমি আমি নিশ্চয়ই কোনো একটা কাম করছিলাম বা আমার দাদা নিশ্চয়ই কোন একটা কাম করছিল এই কারণে তুমি আজকে ধর্ষিত হয়েছো এটা নিয়ে বেশি বারাবারি করে চুপ করে থাকো আমরা ফল পাইছি এক কাম করার ফল আমার পর দাদা কোন একটা ছাগল পিটায় মারছিল এই কারণে তুমি আজকে দর্শিত হয়েছো এটা চুপ করে থাকো এগুলো বলবেন ভাই সিরিয়াসলি ভাই আপনি তো ভাই মানে দর্শিত বাদে অন্য কোনো ভাবে সে ইয়ে হতে পারে না সবকিছু তো দর্শিত বললাম বললাম যে আপনি আপনার পর্দা পর্দাদা একটা মেয়েকে দর্শন করছিল এই কারণে আপনি বলবেন যে আপনার মেয়ে আপনার মেয়ে ধর্ষিত হয়ে বাসায় আসছে কারণ আমার পড় দাদা একদিন ধর্ষণ করছিল তুমিও ধর্ষণ হয়েছ সমান হয়ে গেল আর কথা বার্তা বলো না কান্নাকাটি করোনা তুমি ফল পাইছো তোমার পূর্বপুরুষের কামের আকামের ফল পাই তুমি পাইছো এটা বলবেন আপনি আপনার মেয়ে কেচি ভাই আপনি তো মানে তাহলে তাহলে আপনি তাকে কেন মানে সে তো ফল পাইলো আপনার চিন্তা অনুসারে আপনার ধারণা অনুসারে

আবার আমি ধরেন আসি আপনারা আমি ক্ষতি করলাম একটা অন্যায় ভাবে আপনি হয়তো ভালো সৎ মানুষ আমি একটা খারাপ মানুষ আপনার ক্ষতি করলাম তা আপনার যদি অন্যায় আমি কিছু করি তা আমার কোনো ক্ষতি হবে না ক্ষতি যে হবেই সেটা আপনি কিভাবে বুঝবেন ভাই ক্ষতি হওয়া আমার যদি আপনি ক্ষতি করেন তাহলে তো আমার এটা প্রত্যাশা থাকতে পারে যে আপনার একটা ক্ষতি আমি করে দিতে পারি নাকি দেখি এটা আমার ইচ্ছা থাকতে পারে কিন্তু ক্ষতি যে তাতে হবে আমার ইচ্ছার কারণে যে আপনার ক্ষতি হবে বা আপনার নাতিপুতির ক্ষতি হবে বা আপনার পোলাপানের ক্ষতি হবে এটা তো কোনো এভিডেন্স নেই এরকম ধারণা আপনার কেন হচ্ছে ভাই এবং এই ধারণা তো খুবই বেশি ধারণা না আমার মনে ইদানিং আসতেছে আমি ধারণা কখনো তৈরি হয়নি এরকম যে এগুলো আসতে সেজন্য আপনার সঙ্গে আমি শেয়ার করলাম আসলে আমি আমার মনে হচ্ছে সেরকম তা আমি বলবো না এটা আমার আসতেছে কেন আসতেছে আমি জানি না হয়তো কেউ ভাই করতে কিন্তু আপনার মনে আসতেছে কিন্তু এগুলো খুবই বাজে ধারণা আপনি এগুলো নিয়ে আরো চিন্তা করেন আরো চিন্তা করে দেখেন যে এই ধারণাগুলো কেন বাজে আমি কেন এই ধারণাগুলোকে বাজে বলতেছি সেটা নিয়ে আপনি আরেকটু ভাবেন ঠিক আছে তোমি ভাই তাহলে আমি কোন কিছু মনে করতেছি না হয়তো বা আমার হয়তো মেন্টালি কোন সমস্যা আমি জানি না হয়তোবা হতে পারে আমি বললাম প্রথমে কথা বলার আগে যে আমি সব ধর্মকে এক দিকে ফেলে দিয়ে আমি আপনাকে ধর্মকে সবগুলা ফেলেতে আমি বললাম যে আসলে কেউ যদি অন্যায় করে বা কেউ কিছু করে এটা শাস্তি আসলে কেউ ভোগ করবে কিনা এই প্রশ্নটা আমি প্রথমে আপনাকে করেছিলাম তো যাই হোক আমি মোটামুটি উত্তর পেয়ে গেছি এখন যেটা জানতে চাইছি সেটা হচ্ছে আপনি যে সব সময় বলেন আপনার ভাষায় আমাদের নবী হচ্ছে আমি যদি মুসলিম একজন তো আপনি বলেন যে নবী হচ্ছে প্লে বয় আপনার ভাষা যেটা বোঝা যায় তো অন্যান্য ধর্মের যারা গুরু ছিলেন শিষ্য ছিলেন তারাও কি সেরকম প্লে বয় ছিল সবাই তো ছিল না যে যীশু খ্রিস্ট বা ইসা নবী তিনি তো কোনো প্লে বয় ছিলেন না তিনি তো আসলে একটু মানে তার যে জীবনী করলে মনে হয় তিনি একটু গে টাইপের ছিলেন একটু ছেলে ছেলে বেশি পছন্দ করতেন পরবর্তীতে অবশ্য মেরি মাকডালিনের সাথে তার একটা সম্পর্ক হয়েছিল একজন যে প্রস্টিটিউট ছিল সেই অঞ্চলের মেরি মাকডালিন তার সাথে তার সম্পর্ক হয়েছিল কিন্তু তার যে যৌবন কালের যে ঘটনা সেটা পড়লে মনে হয় যে তিনি একটু পছন্দ করতেন তার একটু ছেলেদের প্রতি ছিল না প্লে বয় আপনার শুধু মুসলমান ধর্মের ভিতরে আছে ধর্মের ভিতরে আমার কথাটা শেষ হয়নি তো ভাই শেষ হয়নি সুলাইম আচ্ছা আচ্ছা সুলেমান আল্লাহ সালাম ছিলেন বড় প্লে বয় মোহাম্মদ ছিলেন আরেকজন প্লে তারপরে আরো অনেক অনেকগুলো প্লে ছিল কিন্তু কৃষ্ণ ছিল আরেকজন কৃষ্ণ ছিল হিন্দু ধর্মের ভিতরে কৃষ্ণ হচ্ছে বড় প্লে বয় শিব অনেক আকাম কুকাম করেছে এমনকি ব্রহ্মা তো তার নিজের মেয়ের সাথেই ইয়া করেছে এই ধরনের কাহিনী এবং মানে জিউস গ্রিস যে জিউস সে তো আরেকটা প্লে ছিল সে আরো অনেক যেখানে মেয়ে পেতো সেখানেই মানে শুয়ে পড়তো এরকম ইয়া আছে তো এরকম ঘটনার ভিতরে অনেক কিছুই আছে কিন্তু অন্য ধর্মগুলোর মধ্যে ব্যাপার হচ্ছে অন্য ধর্মগুলো এখন আর কেউ এত সিরিয়াসলি নেয় না অন্য ধর্মগুলো এখন মোটামুটি বিলুপ্তির পর্যায়ে ধর্মগুলাকে এখন আর কেউ এত বিশ্বাস করে না হম ওইখানে যেটা লেখা আছে সেটা মানে না ইসলামই হচ্ছে একমাত্র ধর্ম যেই ধর্মটা দ্বারা রাষ্ট্র পরিচালনা হয় পৃথিবীর অনেকগুলো রাষ্ট্র পরিচালিত হয় ইসলামের বিধান অনুসারে এবং নবী মোহাম্মদের জীবন অনুসারে এটা হচ্ছে সবথেকে ভয়ঙ্কর ব্যাপার আসলে সব মুসলিম দেশে নবী মোহাম্মদের জীবন অনুসারে হয় না আমার মনে হয় শুধু একটু তালেবানরা করার চেষ্টা করে বা করতে চাচ্ছে ভাই আপনি তাহলে জানেন না আপনি তাহলে জানেন না আপনি সৌদি আরবের শরীয় আইন পড়ে দেখেন এবং পৃথিবীর অনেকগুলো দেশে ইসলামী আইন আছে শরীয় আইন আছে বাংলাদেশে মুসলিম আইন আছে সেই মুসলিম আইনে কি বলে এবং বাংলাদেশে শরীয় আইন প্রবর্তনের চেষ্টা হচ্ছে পৃথিবীর অনেকগুলা দেশে ইসলামী আইন এখনো প্রতিষ্ঠিত ইসলামের যে বিধানগুলা সেগুলা সংবিধানে যুক্ত এই জিনিসগুলো যদি আপনি না জেনে থাকেন তাহলে একটু জেনে নেন ভাই না সৌদি আরবে তো আপনার ইয়ে হচ্ছে কি বলে ওরা আস্তে আস্তে কিছুটা শিথিল হচ্ছে তবে তালেবান টা বিশ্বের ভিতরে সবচেয়ে বোধহয় তারা জোরালো ভাবে ফলো করে না সবচেয়ে জোরালো ভাবে ফলো করে হচ্ছে এবং বোকো হারাম এরা হচ্ছে সবচেয়ে সঠিক ভাবে পালন করে তালেবান একটু একটু কম তারা থেকে একটু পিছাই আছে এত এত ভালোভাবে করতে পারে না নবীর অনুসরণ এত ভালোভাবে করতে পারে না কিন্তু হচ্ছে আইসিস এবং বকু হারাম এরা হচ্ছে টপ এরা হচ্ছে একদম নবী যেভাবে করছে ঠিক সেভাবে আর কোনো কথা নাই ঠিক আছে ধন্যবাদ ভাই ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে ভাই আপনি ভালো থাকেন